কক্সবাজারের বহুল আলোচিত 101 আত্মস্বীকৃত ইয়াবা কারবারিকে 1.5 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে অস্ত্র মামলা থেকে খালাস দিয়ে প্রত্যেককে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবী। বেলা 11:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে নিয়ে আসা হয়। এরপর তাদের সামনেই শুরু হয় আনুষ্ঠানিক রায় ঘোষণা। এর আগে রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আদালতের বাইরে অপেক্ষায় ছিলেন স্বেচ্ছায় আত্মসমর্পণকারী মাদক কারবারিদের স্বজনরাও। রায় ঘোষণার পর হাজতবাসকারী আসামিরা আদালত থেকে হাসি মুখে বের হয়ে আসতে দেখা যায়। কারণ যে সাজা দেয়া হয়েছে তা ইতোমধ্যে ভুক করে ফেলেছেন তারা। তাই এবার সরকারের প্রণোদনা চান আসামিরা। প্রদীপের বাড়িঘর জ্বালাই দেবে, ক্রসফায়ার দেবে, মাহবুবকে নির্যাতন করবে, এইভাবে অনেকেই সারেন্ডার করছে। হ্যাঁ, কয়েকজন হয়তো থাকতে পারে। আমাদের বিরুদ্ধে যে অস্ত্র আইনের অভিযোগ, ইয়াবা পাওয়ার অভিযোগ, দুইটা মামলা রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ হয়েছে। আমরা ওই দুইটা মামলা মিথ্যা প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলায় 102 জন আসামির মধ্যে বিচারিক কার্যক্রম চলাকালে 2019 সালের 7 আগস্ট মোহাম্মদ রাসেল নামে এক আসামি অসুস্থ হয়ে হাসপাতালেই মারা যান। পরবর্তীতে 101 জনের বিচার হলেও কারাগারে ছিলেন মাত্র 17 জন, বাকি 84 জন জামিনে বের হয়ে এখনও পলাতক। মাদক ব্যবসায়ীদের জন্য আলোচিত এই মামলার রায়কে দৃষ্টান্তমূলক বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মাননীয় আদালত এই মামলার উভয় পক্ষের সাক্ষী বিচার বিশ্লেষণ করে এই 101 আসামিকে 1 বছর 6 মাস করে কারাদণ্ড প্রদান করেছেন এবং 20,000 টাকা করে জরিমানা করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। অস্ত্র মামলায় প্রমাণিত না হয় তাকে খালাস দিয়েছে। এর আগে 2019 সালে 16 ফেব্রুয়ারি টেকনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে 102 জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন। আহসান সুমন, SATV, কক্সবাজার।